আসসালামু আলাইকুম। আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব বিগ করার প্রক্রিয়া। তো বিগ করতে গিয়ে আমাদের বোর্ডে কিছু কৌশল লিখে দেওয়া হয়েছে। তো এগুলো বইয়ের নিজস্ব কোনো নিয়ম নয়, বরং এগুলো আমার নিজস্ব তৈরি করা কিছু নিয়ম তোমাদের জন্য, যেন বিগ করতে গিয়ে একটি কেবলমাত্র একটি নিয়মের মাধ্যমে তোমরা বিগের প্রক্রিয়া সমাধান করতে পারো। তো যে কৌশলগুলো দেওয়া আছে সেটার প্রয়োগগুলো এখন আমরা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই করব হলো বাইনারি বিয়োগ। তো আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয়। তাহলে আমি কিছু মান নিলাম, এটা বাইনারি সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা লিখলাম, যেহেতু বিয়োগ করতে হবে আরও একটি সংখ্যা নেওয়া হলো। এখন বিয়োগ করতে গিয়ে আমরা দেখব যে আমাদের কৌশলগুলোর এক নম্বরে কী লেখা আছে। এক নম্বরে লেখা আছে স্বাভাবিক বিয়োগ। সেক্ষেত্রে তোমার ভুলে গেলে চলবে না, ইতিপূর্বে আমি ক্লাসগুলোতে বলেছিলাম যে আমাদের সংখ্যা পদ্ধতির অঙ্ক করতে গিয়ে অবশ্যই এর বেসগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা দেখি এটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ। প্রথম নিয়ম হলো স্বাভাবিক বিয়োগ। স্বাভাবিক বিয়োগ বলতে কী বোঝাতে চাচ্ছি, সেটা হলো আমাদের বাস্তব জীবনে আমরা যে বিয়োগগুলো শিখে আসছি বা দশমিক বিয়োগগুলো। তাহলে এখানে যদি আমরা স্বাভাবিক বিয়োগ করি তাহলে কী হয়, এক থেকে শূন্য বিয়োগ করলে ফলাফল এক থাকে, তাহলে স্বাভাবিক বিয়োগফল আমরা লিখব। এরপর চলে যাব পরের ঘরে। যদি স্বাভাবিক বিয়োগ আমরা করতে না পারি তাহলে আমরা এর পরের নিয়মে যাব, অন্যথায় আমরা প্রথম নিয়মটাই করে যাব। এক থেকে এক বিয়োগ করা যায়, তার মানে স্বাভাবিক বিয়োগ। এক থেকে এক বিয়োগ করা গেলে ফলাফল শূন্য। এরপরের করে আসলাম, এক থেকে শূন্য বিয়োগ করলে ফলাফল এক, তাহলে হয়ে গেল আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ। একেবারে সহজ আমাদের লেখাপড়াটা, আমরা যদি সহজ প্রক্রিয়ায় শিখে যেতে পারি তাহলে এর প্রয়োগটা খুব সহজভাবে করা যায়। আচ্ছা, তাহলে আমরা এর পরের নিয়মগুলো করা যায় এমন একটি প্রক্রিয়া দেখি। এক্ষেত্রে আমরা দেখব যে স্বাভাবিক বিয়োগ করা যাচ্ছে কিনা। শূন্য থেকে এক বিয়োগ করা যায় না, তার মানে স্বাভাবিক বিয়োগ করার কোনো সুযোগ আমাদের হাতে নেই। তাহলে কি করতে হবে, তাহলে এই নিয়মটা আর আমরা দেখব না, তাহলে অন্যদিকে আমরা কি করব, উপরে ছোট মান হলে, তাহলে উপরে ছোট মান বেস যোগ করব। বেস যোগ করব কার সাথে, এই উপরে ছোট মানের সাথে। আমি আবারও বলতেছি, উপরে ছোট মান হলে বেস যোগ করব। বেস যোগ কার সাথে করব, উপরে যে ছোট মানটি আছে, তাহলে উপরের ছোট মান শূন্য, এর সাথে যদি দুই যোগ করি ফলাফল কত হচ্ছে দুই, তাহলে উপরের মানটা এখন কত হয়ে গেল দুই। এরপরে কি করতে হবে, বেস যোগ করে স্বাভাবিক বিয়োগ করব। স্বাভাবিক বিয়োগ মানে কি, এই যে নিচের যে মানটা আছে এটা বিয়োগ করব, তাহলে উপরের মান হয়ে গেল দুই, নিচের মান হয়ে গেল এক, মানে এখানে হয়ে গেল দুই, এখানে হয়ে গেল এক। এখানে দুই হওয়ার মানে কি, যেহেতু এটা বাইনারি বিয়োগ তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেসটা এটার সাথে যোগ করেছি, তাহলে ফলাফল কী আসতেছে এখন, ফলাফল এক। আমরা ফলাফল লিখে দিলাম এক, নিশ্চয়ই এই নিয়মটা বুঝতে পেরেছ। এখন কি করতে হবে, যখনই এই উপরে ছোট মানের সাথে আমরা বেস যোগ করব, এরপরে আমাদের এই দুই নাম্বার নিয়মটা দেখতে হবে, আগের ঘরের নিচের মানের সাথে, তার মানে আগের ঘর নিচের মান যতটুকু অঙ্ক করা শেষ হয়েছে এর আগের ঘর, তাহলে এই ঘর নিচের মান কি করব, সর্বদাই এক যোগ করব। কি করব আমরা, সর্বদাই এক যোগ করব। আচ্ছা, তাহলে নিচের মানটা এখন কত হয়ে গেল, এক যোগ করলে নিচের মানটা হয়ে গেছে দুই,
এখন বিষয়টা লক্ষ্য করি আমরা, এই মান কিন্তু আর এক নেই, এই মান কত হয়ে গেছে? দুই হয়ে গেছে। উপরের মান কত? এক। উপরের মান এক। তাহলে এখন বিষয়টা আবার লক্ষ্য করো, নিচের মান বড়, উপরের মান ছোট। উপরের মান ছোট হলে তার সাথে বেস যোগ করতে হয়। তাহলে উপরের মান ছোট, তার সাথে বেস বাইনারি সংখ্যা পদ্ধতি দুই যোগ করব, তাহলে মান কত হয়ে গেল? মান এখন হয়ে গেল তিন। এখন কি করব আমরা? উপরের ছোট মান, উপরে যদি ছোট মান হয় তার সাথে বেস যোগ করে মান পাইছি আমরা তিন, আর নিচের মান কত ছিল? নিচের মান হলো দুই। এখন স্বাভাবিক বিয়োগ করব, স্বাভাবিক বিয়োগ করলে ফলাফল কত? ফলাফল হলো এক। তাহলে আমরা ফলাফল লিখলাম এক। যখনই আমরা এই নিয়মটা প্রয়োগ করব, তখনই মনে রাখতে হবে যে আমাদের এই নিয়মটা বাধ্যতামূলক প্রয়োগ করতে হবে। তাহলে আগের গড়ের নিচের মানের সাথে, এই পর্যন্ত অঙ্ক করা শেষ হয়েছে, এর আগের গড়ের নিচের মানের সাথে সর্বদাই এক যোগ করব। তাহলে নিচের মান কত হয়ে গেল? এখন নিচের মান হয়ে গেল এক। উপরে কত মান আছে? উপরে মান আছে এক। তাহলে আমরা স্বাভাবিক বিয়োগ কিন্তু করতে পারি। দেখো, আমরা যেহেতু উপরে এক আছে এবং নিচেও এক হয়ে গেছে, তাহলে আমরা স্বাভাবিক বিয়োগ করতে পারি। তাহলে স্বাভাবিক বিয়োগ করলে ফলাফল হয় শূন্য। যখন আমরা স্বাভাবিক বিয়োগ করতে পারবো, তখন আমাদের এই নিয়মগুলো আর কাজে লাগবে না। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা কেবলমাত্র এই নিয়মটা মেনটেন করে আমরা কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। কারণ এই নিয়ম দিয়ে কেবলমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতিরই বিয়োগ নয়, তুমি অন্যান্য যত সংখ্যা পদ্ধতি আছে সেগুলোও সম্পন্ন করতে পারো। তাহলে আমরা এখন দেখব যে অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ কীভাবে করা যায়। আচ্ছা, আমি অক্টাল সংখ্যা পদ্ধতির মানগুলো কী কী আছে আমরা জানি, শূন্য থেকে সাত পর্যন্ত। তাহলে আমি কিছু মান নিচ্ছি, যেমন ধরো এটা একটা মান নেওয়া হলো, একবার সহজ একটা মান নেওয়া হলো, প্রথম অঙ্কটি বোঝানোর জন্যে সহজভাবে নেওয়া হলো। আচ্ছা দেখো তো, স্বাভাবিক বিয়োগ করা যাচ্ছে কি না? উপরে যেহেতু পাঁচ, নিচে হলো দুই, তার মানে হলো স্বাভাবিক বিয়োগ করা যাচ্ছে। তাহলে আমরা কী লিখবো স্বাভাবিক বিয়োগ করলে? মান লিখব তিন। যেহেতু স্বাভাবিক বিয়োগ করেছি, নিচের নিয়মগুলো আর দেখার কোনো প্রয়োজন নেই। এখানে দেখো তো, এক থেকে এক বিয়োগ করা যাচ্ছে, তার মানে স্বাভাবিক বিয়োগ করা যাচ্ছে, ফলাফল কী লিখব? শূন্য। এখানেও দেখো স্বাভাবিক বিয়োগ করা যাচ্ছে, তাহলে আমরা স্বাভাবিক বিয়োগ করে দিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা আরও একটি অঙ্ক দেখব। প্রথমেই দেখো যে এই গড়ের উপরের মানটা বড় না ছোট, যেহেতু ছোট তার মানে স্বাভাবিক বিয়োগ করা যাচ্ছে না, আমাদের নিয়মটার প্রয়োজন নেই। উপরে ছোট মান থাকলে বেস যোগ করব, যেহেতু এটা অক্টাল সংখ্যা পদ্ধতি তাই বেস যোগ করব। বেস কত? আট। তাহলে এটার সাথে যদি আট যোগ করি ফলাফল কত হচ্ছে? দশ। তাহলে উপরের মান হয়ে গেছে দশ, নিচের মান কত? নিচের মান হলো চার। বিয়োগ করলে ফলাফল কত হয়? ফলাফল হয় ছয়। তাহলে আমরা এখানে কী লিখতে পারি? ছয় লিখতে পারি। যখন আমরা এই নিয়মটার কাজ সম্পন্ন করেছি, তার মানে তোমাকে বুঝতে হবে যে অবশ্যই দ্বিতীয় নিয়মটা আমাদের কাজ সম্পন্ন করতে হবে। তাহলে আগের গড়ের নিচের মান, তাহলে আগের গড়ের নিচের মান এর সাথে সর্বদাই এক। তোমাকে কিন্তু এই বিষয় নিয়ে আর কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না, কেননা আমরা সর্বদাই কেবলমাত্র এক যোগ করব। আচ্ছা, যদি সর্বদাই এক যোগ করি তাহলে এখানে ফলাফল কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে চার, নিচের গড়ে চার, উপরের গড়ে কত? এক। আবারও দেখো, যেহেতু উপরের গড় ছোট মান তাহলে এটার সাথে আট যোগ করতে হবে। যদি আমরা আট যোগ করি তাহলে ফলাফল কত হয়ে যাচ্ছে? এখানে নয় হয়ে যাচ্ছে। এখন আমরা স্বাভাবিক বিয়োগ করতে পারি, বিয়োগ করলে কত হবে? ফলাফল হবে পাঁচ। আমরা ফলাফল লিখলাম পাঁচ। যেহেতু আমরা এই নিয়মটার কাজ সম্পন্ন করেছি, তার মানে এই নিয়মটা
আবারও সম্পন্ন করতে হবে। আচ্ছা, সর্বদাই আগের ঘরের নিচের মানের সাথে সর্বদা একযোগ হবে, তাহলে আগের ঘরের নিচের মানের সাথে একযোগ হলে নিচের মান হয়ে যাচ্ছে থ্রি। ওপরের মান কত? ওপরের মান আছে ফাইভ। তাহলে দেখো তো, আমরা কিন্তু স্বাভাবিক বিয়োগে গণ করতে পারতেছি। যেহেতু স্বাভাবিক বিয়োগ করতে পারতেছি, তাহলে আমাদের নিচের মানগুলো দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কী লিখব? ফলাফল টু। তাহলে ফলাফল হয়ে গেল টু। নিশ্চয়ই আশা করি যে তোমরা অক্টাল বিয়োগ এবং বাইনারি বিয়োগটা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা দেখব হেক্সাডেসিমাল বিয়োগ কীভাবে করা যায়। যদি তোমরা বাইনারি বিয়োগ এবং অক্টাল বিয়োগের প্রক্রিয়াটা শিখে মানে অলরেডি শিখে গেছো, যদি এই নিয়মটা শিখে যাও, তাহলে হেক্সাডেসিমাল বিয়োগ অলরেডি তুমি শিখে গেছো। তো আমি কেবল তোমাদেরকে কিছু প্রয়োগ দেখানোর চেষ্টা করব। আচ্ছা, হেক্সাডেসিমাল মানগুলোর ক্ষেত্রে আমরা জানি যে ১৬টা মান লিখতে হয়। আমরা যোগের ক্লাসে দেখেছিলাম যে আমাদের এই মানগুলোকে দশমিক মানের সমান লিখে নিতে হয়। তাহলে আমরা এটা দশমিক মানের সমান লিখে নেব। আচ্ছা, তাহলে আমরা হেক্সাডেসিমেল একটি বিয়োগ করে দেখি। আমরা একটি মান নিলাম, আচ্ছা আমি আর একটু বাড়িয়ে দিলাম। আমরা প্রথমেই এই অঙ্কগুলোর বিয়োগফল বের করব। আচ্ছা, এটার মান কত? এটার মান আমরা জানি কত, টেন। এর মান হলো টেন। তাহলে উপরে বড় মান, নিচে ছোট মান। যেহেতু উপরে বড় মান, নিচে ছোট মান, তাহলে আমরা স্বাভাবিক বিয়োগ কিন্তু করতে পারতেছি। তাহলে এই টেন থেকে ফাইভ চলে যাবে, থাকলো কত? ফাইভ। যেহেতু আমরা এই স্বাভাবিক বিয়োগ করতে পেরেছি, তার মানে আমাদের অন্য নিয়মগুলো দেখার কোনো প্রয়োজন নেই। এরপর দেখব এখানে কী করতে পারি। এখানেও কিন্তু স্বাভাবিক বিয়োগ করতে পারতেছি, তাহলে আমরা এখানে কী লিখব? থ্রি। এখানেও স্বাভাবিক বিয়োগ করা যাচ্ছে, তাহলে আমরা কী লিখব? ফোর। এখানেও স্বাভাবিক বিয়োগ করা যাচ্ছে, ফলাফল লিখব ওয়ান। তাহলে আমাদের হেক্সাডেসিমাল বিয়োগ হয়ে গেল। আচ্ছা, এটা একটা সহজ অঙ্ক ছিল। তাহলে আমরা এখন আরও একটি অঙ্ক দেখব। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যেখানে স্বাভাবিক বিয়োগ করা যাচ্ছে না। কেন? কেননা উপরে ছোট মান। উপরে যদি ছোট মান থাকে, তাহলে আমাদের কি করতে হয়? ওই সংখ্যা পদ্ধতির বেজের সাথে যোগ করতে হয়। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হলো ১৬। তাহলে ১৬র সাথে উপরে যে ছোট মান আছে, এই মানটি যোগ করতে হবে। আচ্ছা, আমরা এটা যোগ করলাম, তাহলে মান কত হলো আমাদের? মান হয়ে গেল আমাদের ২২। এটার সাথে নিচের মান স্বাভাবিক বিয়োগ করতে হবে। নিচের মান কত আছে? এ। তার মানে এখানে ফলাফল হলো টেন। বিষয়টা লক্ষ্য করো তো, ২২ থেকে যদি ১০ চলে যায়, ফলাফল কী থাকে? ফলাফল থাকে আমাদের ১২। এখন এই যে ১২ ফল, এটা তোমাকে হেক্সাডেসিমেল মানে লিখতে হবে। এই ১২ সমান হেক্সাডেসিমেল মান কত? সি। তাহলে ফলাফল লিখব আমরা সি। নিশ্চয়ই বুঝতে পেরেছ বিষয়টা। তাহলে এখানের ফলাফলটা কিন্তু বেশ মজার, যে সিক্স থেকে এ চলে গেছে, ফলাফল থাকলো সি, যেখানে এখানে সি এর কোনো অস্তিত্ব নেই, অথচ এখানে ফলাফল সি এসে যায়। বেশ মজার বিষয়। আচ্ছা, যেহেতু আমরা এই নিয়মটা সম্পন্ন করেছি, তার মানে আমাদের পরের নিয়মটা দেখতে হবে। তাহলে এখানের ছোট মানের সাথে বেজ যোগ করার পরে স্বাভাবিক বিয়োগ করে
এর আগের গড়ে আসতে হবে। আগের গড়ে এসে কি করতে হবে, এটার সাথে সর্বদাই এক যোগ হয়ে যাবে। যদি এই সাথে সাথে এক যোগ হয় তাহলে নিচের মানটা কত হয়ে গেল, 8। নিচের মান 8, উপরের মান 6, তার মানে ছোট মান। উপরে যখনই ছোট মান হবে তখন বেজের সাথে যোগ করতে হবে। বেজের সাথে যোগ করলে আমরা দেখতে কি পারতেছি, ফলাফল আসলো 22। এখন এটা কি করব, আমরা বিয়োগ করব, স্বাভাবিক বিয়োগ করব, যেহেতু উপরে এখন বড় মান হয়ে গেছে। যদি আমরা স্বাভাবিক বিয়োগ করি তাহলে ফলাফল কত হচ্ছে, ফলাফল হচ্ছে আমাদের 4 আর হলো 1, তার মানে 14। এই 14 এর হেক্সাডেসিমেল মান কত সেটা দেখতে হবে। 14 এর হেক্সাডেসিমেল মান হলো ই, তাহলে ফলাফল হয়ে গেল ই। যেহেতু আমরা এই অঙ্কটার ক্ষেত্রে এই নিয়মটা ফলো করেছি, তার মানে এই দ্বিতীয় নিয়মটা আমাদের ফলো করতে হবে। তাহলে এটার সাথে কত এসে গেল, এক যোগ হলে ফলাফল হয়ে গেল 2। তাহলে এই 2 থেকে 2 বিয়োগ করলে ফলাফল হয় 0। এখন দেখো, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক বিয়োগ করেছি। যখন আমরা স্বাভাবিক বিয়োগ করব তখন আর আগের গড়ের নিচের মানের সাথে কোনো কিছু যোগ করতে হবে না, তার মানে শুধু আমাদের এই স্বাভাবিক বিয়োগ করলেই চলবে। এখন ফলাফল তুমি 0EC এটা লিখতে পারো। হেক্সাডেসিমাল অক্টাল এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সামনের জিরো না দিলেও চলে, তার মানে তুমি এটাও লিখতে পারো, আবার ইসি এটাও লিখতে পারো। তাহলে আমরা কি শিখতে পারলাম, কেবলমাত্র একটি নিয়মের মাধ্যমে, এমনকি এই নিয়মটা কিন্তু খুবই সহজ, এই কৌশলটি খুব জটিল নয়, কেবলমাত্র একটি নিয়মের মাধ্যমে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল বিয়োগের কাজ শেষ করতে পারি। আশা করি ক্লাস করে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। প্রত্যেকেই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।